মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার পেয়েছেন ভূমিহীনরা সেই হিসেবে ফেনীতে ভূমিহীনদের জন্য একশো পঁচিশটি ঘরের চাবি হস্তান্তর করেছে কর্তৃপক্ষ তবে এখনও সেসব বাড়িতে বসবাস শুরু করেনি অধিকাংশ মানুষ অন্যদিকে বহিরাগত বাসিন্দাদের নিয়ে কিছুটা উৎকণ্ঠা স্থানীয় বাসিন্দারা উপকারভোগীদের উপর বাড়তি নজরদারি চান তারা প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘরটি পেয়েছেন ভূমিহীন শাহ আলম জমি ঘর না থাকায় ফেনীর ধর্মপুর ইউনিয়নের তালতলা গ্রামের ঘরে স্থায়ী বসবাসের সুযোগ পেয়েছেন তবে চাবি হাতে পেও ঘরে ওঠেননি শা আলম শা আলমের মতো 15 জনের ঘর বরাদ্দ হয়েছে তালতলায় তবে বিদ্যুতের আলো না থাকায় এখনও ঘরে ওঠেনি কেউই কবে আসবে তা নিও দেখা দিয়েছে সংশয় কেওরা স্থানীয়ভাবে থাকতে দেখিনি এখন আসে নাই এবং কবে আসে এটাও আমরা জানি না উপকার ভুগি বা থাকবে কিনা এই ব্যাপারে আমাদের মধ্যে একটা সংশয় দেখা দিয়েছে উপকার ভোগীরা ধর্মপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দা না হয় উদ্বিগ্ন স্থানীয়রা শুরু থেকে উপকার ভোগীদের উপর প্রশাসনের বাড়তি নজরদারি চান তারা এখানে আপনি জানেন একটা বর্ডার সাইড এখানে যেন মাদব সেবনকারীরা নো আসতে পারে আমরা সরকারের প্রতি জোর দাবি জানাই আশেপাশে সদতন লোক বসবাস করে তারাই যেন তাদের মাধ্যমে যেন ক্ষতিগ্রস্ত না হয় স্থানীয় জনপ্রতিনিধির দাবি সবকিছু গুছিয়ে সুবিধাভোগীদের আসতে কিছুটা সময় লাগছে পুরোপুরি বিদ্যুৎ না থাকাও একটা কারণ উপকারভোগীদের নজরে রাখার আশ্বাস জেলা প্রশাসনের তারা যেখানে বর্তমানে থাকে সেখানে হয়তো তারা বাড়া থাকে মালপত্র গুছিয়ে এবং আপনারা জানেন পনেরোটি ঘরে পনেরোটি মিটার লাগবে সেই মিটারগুলো যারা এখানে বসবাস করবে তাদের এনআইডি কার্ডের অধীনেই কিন্তু মিটারগুলো ইস্যু করা হবে তো সেটি নিতে একটু সময়ের দরকার বিদ্যুৎ বিহীন তাদের এখানে হয়তো থাকতে কষ্ট হচ্ছে এই লোকগুলো যাতে তাদের কর্মসংস্থান সহ অন্যান্য কাজে সম্পৃক্ত থাকতে পারে খারাপ পেশায় এই জাতীয় কোনো ভিক্ষাবৃত্তি সহ অন্যান্য জায়গায় সেটাও আমরা দেখছি তাদের পুনর্বাসন করা শুধু ঘর দিয়ে না আর্থিকভাবে পুনর্বাসন করা আমাদের দায়িত্ব আমরা সেটাও করে নিচ্ছি তেইশ জানুয়ারি জেলা জুড়ে একশো জন ভূমিহীনকে ঘরের চাবি হস্তান্তর করে জেলা প্রশাসন